আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে একটি সমস্যা অবশ্যই লক্ষ্য করেছেন। সমস্যাটি হলো ক্রোম ব্রাউজারে ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা প্রথমে লগতে ক্লিক করি, লগতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের চ্যানেল ওপেন হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে লগতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমাদের চ্যানেল ওপেন না হয়ে ইউটিউব স্টুডিও যে অ্যাপ আছে সেই অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। অথবা আপনার মোবাইলেতে ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করতে বা ডাউনলোড করতে বলছে। তাহলে এই সমস্যাটি উপায় কী, মানে এই সমস্যাটি থেকে সমাধান কী, সলিউশন কী? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো এই সমস্যাটির 100% সলিউশন। তো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনারা কী করবেন, প্রথমে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তারপর ডেস্কটপ সাইটে করে নেবেন। তো আমরা এখন youtube.com ওপেন করব। youtube.com, এই যে বন্ধুরা দেখতে youtube.com আমরা ওপেন করব। এরপর আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এটাকে ডেস্কটপ সাইডে করে নেব। কী করবো, এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। আমরা কী করব, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এই ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব আগের মতোই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও অ্যাপ খুলে যাচ্ছে। তো আমরা কী করব, এর সমাধান কী, এই সমস্যাটি এখন হচ্ছে। তো এই সমস্যার সমাধান হলো, আমরা যে সার্চ বারে youtube.com সার্চ করেছি, এখানে আমরা সার্চ করব, ভালো করে নোট করে নেবেন, স্টুডিও, studio.youtube.com, ভালো করে দেখে নেন, studio.youtube.com, তারপর সার্চ করব বা গোতে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন studio.youtube.com খোলার পর আমার সরাসরি চ্যানেল ওপেন হয়ে গেছে। তো আপনাদের চ্যানেল যদি ওইভাবে ওপেন না হয় তাহলে আপনারা studio.youtube.com সার্চ করবেন, দেখবেন আপনার চ্যানেল সরাসরি ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি সমস্ত অপশন পেয়ে যাবেন, ভিডিও, ড্যাশবোর্ড, সমস্ত কিছু অপশন পেয়ে যাবেন। এই তীরচিহ্ন থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, সমস্ত কিছু এখান থেকে চ্যানেলের সমস্ত কিছু আপনি এখানে জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বস্তু সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।